আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে ফ্লাইটের টিকিট চেঞ্জ করবেন সো অনলাইনে ফ্লাইট টিকিট চেঞ্জ করতে হলে আপনাদেরকে যা যা করতে হবে তার বিস্তারিত আমি আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আমার এক ইউটিউব ফ্রেন্ডের রিকোয়েস্টে আমি এই ভিডিওটি করতেছি সো আমি আজকে আপনাদেরকে তার টিকিট আমার ইউটিউব ফ্রেন্ডের টিকেট চেঞ্জ করার প্রসেসটা আপনাদেরকে আমি দেখাবো এই জন্য আপনাকে যা করতে হবে আপনার যদি কাতার এয়ারওয়েজ অ্যাপসটি ইনস্টল করা থাকে তাহলে ওইখান থেকে আপনি কাতার এয়ারওয়েজে ঢুকবেন কাতার এয়ারওয়েজে প্রবেশ করার পরে একটু ওয়েট করুন এই যে পেজ চলে আসছে হোম পেজ চলে আসার পরে উপরে যে থ্রি ডট অপশান দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন ডট অপশানে ক্লিক করার পরে আপনি এখানে নিচে যে দেখতে পাচ্ছেন ম্যানেজ বুকিং ম্যানেজ বুকিংয়ে ক্লিক করবেন ম্যানেজ বুকিংয়ে ক্লিক করার পরে আপনাকে এখানে বুকিং রেফারেন্স নাম্বার এবং লাস্ট নেম এড করতে হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে বুকিং রেফারেন্স নাম্বার এবং লাস্ট নেম অ্যাড করলেই আপনি টিকিট চেঞ্জ করতে পারবেন যে যেহেতু অনেকেরই কাতার এয়ারওয়েজের অ্যাপসটি ইনস্টল করা নাই এই জন্য আমি আজকে আপনাদেরকে সরাসরি গুগল থেকে বা ক্রোম ব্রাউজার থেকে দেখাবো সেই জন্য ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে যাওয়ার পরে আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করব ক্রোম ব্রাউজার ওপেন করতেছি বললাম ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমি এখানে লিখব কাতার এয়ারওয়েজ কাতার এয়ারওয়েজ কাতার এয়ারওয়েজ লেখার পরে আমি এখানে সার্চে ক্লিক করব সার্চে ক্লিক করার পরেই চেঞ্জ ওকে এখানে আপনি অথবা আপনার কাতে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন কাতার এয়ারওয়েজ কাতার এয়ারওয়েজের এখানে যে ম্যানেজ এ বুকিং খুবই সহজভাবে আমি আপনাদেরকে দেখাবো সো ম্যানেজের বুকিংয়ে ক্লিক করলাম ওকে সো এখানে দেখুন বুকিং রেফারেন্স বুকিং রেফারেন্স নাম্বার অথবা টিকিট নাম্বার দিতে হবে আর দ্বিতীয় যে অপশনটা এখানে দ্বিতীয় অপশন আপনাকে লাস্ট নেম দিতে হবে সো আপনি এটা কোথায় থেকে পাবেন সো আমার ওই ফ্রেন্ডের টিকিটটা আমার এখানে পাঠিয়েছিল সো আমি ওই টিকিট থেকে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে দিবেন সো আমি এখন চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পরে আমার এই ফ্রেন্ডের আইডিতে ঢুকলাম ওকে সো আপনি এখানে এই যে টিকিটটা এই টিকিটটা আপনি এখানে দেখতে পাচ্ছেন বুকিং রেফারেন্স নাম্বার আপনার বিষয়ে দেখতে পাচ্ছেন বুকিং রেফারেন্স নাম্বার এবং লাস্ট নেম কোথায় পাবেন এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার নেম লাস্ট নেম আলামিন সো বুকিং রেফারেন্স নাম্বার এবং এই লাস্ট নেম দুইটা আপনি খেয়াল রাখবেন এখন আমি আবারও চলে যাচ্ছি সেই ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার ওপেন করলাম ওপেন করার পরে বুকিং রেফারেন্স নাম্বারের এখানে আমি বুকিং রেফারেন্স নাম্বারটা দিয়ে দেবো সো এল টি সিক্স ওয়াই এক্সেস ওকে এবং লাস্ট নেম লাস্ট নেমের এখানে আলামিন ওকে আলামিন লেখার পরে এখন আমি এখানে ফাইন্ড বুকিংয়ে ক্লিক করবো এ দেখতে পাচ্ছেন ফাইন্ড বুকিং ফাইন বুকিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করুন এই যে দেখুন ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসছে সেই টিকিট কেটে রেখেছিল কত তারিখে এখানে সব কিছু দেওয়া আছে ডিটেলস বুকিং রেফারেন্স নাম্বার কনফার্ম আঠারো জুলাই আঠারো জুলাইয়ের টিকিট কাটা আছে সে দুহা থেকে ঢাকাতে আঠারো জুলাই যাবে কারো দুহা দশ নভেম্বরে আসবে এখানে টিপ ডিটেলস দেওয়া আছে কিন্তু এখন আমার প্রয়োজনে এখন আমার এই ফ্রেন্ডের প্রয়োজনে সে টিকিটটা চেঞ্জ করতে চাচ্ছে সো সে টিকিট এখন চেঞ্জ করতে চাচ্ছে সে ফ্লাইট চেঞ্জ করতে চাচ্ছে এখন এখানে ফ্লাইট যদি চেঞ্জ করতে চাচ্ছে সো ফ্লাইট চেঞ্জ করার জন্য এখানে আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন ম্যানেজ ফ্লাইটের এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন চেঞ্জ ফ্লাইট আপনার বিষয়ে দেখতে পাচ্ছেন চেঞ্জ ফ্লাইট এখন এখানে আপনি চেঞ্জ ফ্লাইটে ক্লিক করবেন খেয়াল রাখবেন তার আঠারো জুলাইয়ে যাওয়ার কথা এবং দশ নভেম্বরে আসার কথা সো আমি এখন চেঞ্জ ফ্লাইটে ক্লিক করে ফ্লাইট ডেট চেঞ্জ করে দিব সো চেঞ্জ ফ্লাইটে ক্লিক করলাম চেঞ্জ ফ্লাইটে ক্লিক করার পরে এই যে দেখুন তো এই চেঞ্জ ফ্লাইটে ক্লিক করার পরে আপনার এরকম একটা পেজ চলে আসবে সো এখানে আপনি দেখ আউটবাউন্ড ফ্লাইট এখানে আউটবোট ফ্লাইট কত তারিখে আঠারো জুলাই দুই হাজার একুশ সো আমি এখানে আউটবোট ফ্লাইটের এখানে টিকমার্ক দেবো মার্ক দেওয়ার পরে এখন আমার এখানে ডিপারচার টাইম আঠারো জুলাই দুই হাজার একুশ এই টাইমটা আমি এখন চেঞ্জ করে দেবো সো আপনি এখানে আউটবোট ডিপারচার ফ্লাইটে ক্লিক করবেন ফ্লাইটে ক্লিক করার পরে আঠারো জুলাইয়ে যাওয়ার কথা সো আমি এটা আঠারো আগস্টে দিয়ে দিচ্ছি আসলে আমি ডেটটা জানি না আমি ফ্রেন্ডকে ফোন দিয়েছিলাম সে রিসিভ করে নেয় সো আমি এখন ডেটটা চেঞ্জ করে আঠারো আগস্টে দিয়ে দিচ্ছি আঠারো আগস্ট দু হাজার একুশে ক্লিক করলাম অ্যান্ড সো ফ্লাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে রিটার্ন ডেট দশ নভেম্বর এটা আমি দশ ডিসেম্বর দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখানে দশ ডিসেম্বরে ক্লিক দশ ডিসেম্বর দিয়ে দেখালাম এখন আমি এখানে সার্চ সার্চে ক্লিক করবেন ওকে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে এই যে এখন আপনি দেখতে পাচ্ছেন আঠারো আগস্ট দশ ডিসেম্বর ফ্লাইটের শিডিউল চেঞ্জ হয়ে গেছে এবং ওয়ান অ্যাডাল্ট একজন ব্যক্তি যাবে ওকে এখন ওই আঠারো আগস্টে কয়টা ফ্লাইট আছে এবং কোন ফ্লাইটে যেতে চাচ্ছি আমি এখান থেকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন কোন ফ্লাইটে আপনি যেতে চাচ্ছেন যেমন আঠারোই আগস্টে আপনার একটা পাঁচে দুহা থেকে ঢাকাতে একটা ফ্লাইট আছে উশ উনিশটায় আছে একটা বিশটায় আছে একটা আচ্ছা সে কয়টায় যাবে আমি জানি না আচ্ছা আমি আপনাদেরকে উনিশটায় কেটে দেখাচ্ছি উনিশটা মানে সন্ধ্যা সাতটায় সন্ধ্যা সাতটার ফ্লাইটটা আমি আপনি দেখাচ্ছি সকিবিহ সন্ধ্যা সাতটার যদি ফ্লাইট কাটতে চান তাহলে আপনি ডান পাশে তার মূল্য দেখতে পাচ্ছেন এগারোশো পঁচাশি কাতারিয়ান রিয়াল রাখবে ইকোনমিক কনভিনিয়েন্স ফ্লাইটের জন্য এখানে কয়েকটা মূল্য দেওয়া আছে ইকোনমিক কমফোর্ট বিজনেস কমফোর্ট তো আমি যেহেতু ইকোনমিক কনভিনিয়েন্সটাই কাটবো আমার ফ্রেন্ডের জন্য সো এখানে এগারোশো পঁচাশি কাতারিয়ান রিয়াল যেটা এটাই আমি সিলেক্ট করব। তারপর যদি আপনি বিশটায় যান তাহলে আপনার সতেরোশো পাঁচ রিয়াল দিতে হবে আর যদি আপনি বিয়ে দুপুর একটায় যান একটায় দুহা থেকে রোয়ানা দেন তাহলে আপনাকে কাতারিয়ান রিয়াল এক হাজার পঁয়তাল্লিশ দিতে হবে স্য আমি এটাই কাটতেছি উনিশটায় উনিশটাতে ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন উনিশটায় ঢাকা থেকে দুহা থেকে রয়ানা দেবে এবং দুইটা পঞ্চান্নতে যে পুষবে ওকে এখানে আপনাকে এগারোশো পঁচাশি কাতারের বিয়ার পে করতে হবে এটা হইলো আপনার দুহাত থেকে ঢাকায় যাওয়ার জন্য এবং আসবেন কত তারিখে সো ওকে আপনার যাওয়ার টিকিট চেঞ্জ হয়ে যাওয়ার টিকিট চেঞ্জে ক্লিক করে দিয়ে দিলাম এখন আপনার আসার টিকিট ঢাকা থেকে দোহা ঢাকা থেকে দোহা দশ দশ ডিসেম্বরে আপনার এখানে কয়টা বেশ কয়েকটা ফ্লাইট আছে সো আপনি কোন ফ্লাইটে আসতে চান যদি আপনি এগারোটায় সকাল এগারোটায় থেকে এগারোটায় ফ্লাইটের ওয়ানা দিতে চান তাহলে আপনাকে বারোশো কাতারেন রিয়াল পেড করতে হবে সো আমি কোনটাতে করবো সতেরোটা পঞ্চাশে ফ্লাইট আসতে চাই এখানে বারোশো কাতারিয়ান রিয়াল এক্সট্রা পে করতে হবে সো আমি এখানে ক্লিক করলাম ওকে ক্লিক করার পরে ওকে আপনি দেখেন ঠিক আছে কি না আপনি উনিশটায় দু হাতে উনিশটায় দুহা থেকে যেতে চাচ্ছেন এগারোশো পঁচাশি কাতারিয়ান রিয়াল এবং আসার টিকিটটা কনফার্ম করেছেন কত তারিখে দশ ডিসেম্বরে সতেরোটা পঞ্চাশে ঢাকা থেকে আসবেন এই জন্য দিতে হবে বারোশো কাতারিয়ান রিয়াল তারপরে এখন আপনি নিচে গিয়ে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এখন কন্টিনিউতে আমি ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে দেখি কি আসে এই যে এখন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডাল্ট একজন প্যাসেঞ্জার মিস্টার আলামিন সে জার্নি করবে ওকে তার ডিটেলস এখানে দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সব কিছু দেওয়া আছে ইমেল দেওয়া আছে এখন আপনি নিচে যান নিচে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট ইনফরমেশান প্রোভাইড ম্যাচ দ্য পাসপোর্ট ইনফরমেশন এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এখন আপনি কন্টিনিউতে ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করার পরে আবার এরকম একটা পেজ চলে আসবে তো ওকে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফ্লাইটের ডিটেলস এখানে চলে আসছে ওকে দুহাত থেকে ঢাকা উনিশটায় রানা দেবেন ঢাকা থেকে দু হাজার ঢাকা থেকে সতেরোটা পঞ্চাশের ওয়ানা দেবেন তারপর প্যাসেঞ্জার ডিটেলস এখানে আছে কন্ট্যাক্ট ডিটেলস আছে আপনার টিকিটের প্রাইস ট্রিপ প্রাইস তিরিশশো পঁচাশি আপনার তেইশশো পঁচাশি কাতারিয়ান রিয়াল কিন্তু অরিজিনাল ট্রিপ প্রাইস বাইশশো পঁয়ত্রিশ এটা কিনেছিলেন কিন্তু এখন প্রাইস হলো তেইশো পঁচাশি এই জন্য আপনাকে একশো পঞ্চাশ কাতারিয়ান রিয়ালটা পে করতে হবে সো একশো পঞ্চাশ কাতারে এক্সট্রা পে করতে হবে যদি আপনি রাজি থাকেন তাহলে এখানে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি পারচেসে ক্লিক করে টিকিটটা পারচেস করতে হবে সো আমি এখানে পারচেসে ক্লিক করলাম পারচেসে ক্লিক করার পরে পারচেসে ক্লিক করার পরে পেমেন্ট ইনফরমেশন টোটাল অ্যামাউন্ট টু বি পেড একশো পঞ্চাশ আপনি এখানে দেখতে পাচ্ছেন বুকিং রেফারেন্সের তো টোটাল অ্যামাউন্ট পে করতে হবে একশো পঞ্চাশ সিলেক্টিউর প্রিফারেন্স পেমেন্ট মেথড আপনি কিভাবে পেমেন্টটা করবেন এখানে বেশ কয়েক পেমেন্ট করতে পারেন পে পেপল ভিসা কার্ড যে কোনোভাবে আপনি পেমেন্ট করতে পারেন সো আপনার যেটা থাকে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যদি পেমেন্ট করেন তাহলেই আপনার টিকিট চেঞ্জিং কনফার্ম হয়ে যাবে সো ভিউ এই তবে সবচেয়ে মজার ব্যাপার হলো আমার এই ইউটিউব ফ্রেন্ড কিন্তু আমার ভিডিওগুলো দেখেই অনলাইনে টিকিট কেটেছে এবং আশা করি আমার এই অনলাইন ভিডিও দেখে সে টিকিটটা চেঞ্জ করতে পারবে সো বিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন সো আপনি এখন যে কোনো কার্ডের মাধ্যমে আপনি টাকাটা পেড করলেই আপনার অনলাইনে টিকিট চেঞ্জ হয়ে যাবে সো আমি এখন রিটার্ন চলে যাচ্ছি ক্যান্সেল অ্যান্ড রিটার্ন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরাও অনলাইনে ঘরে বসে টিকিট চেঞ্জ করতে পারে টিকিট টিকিট কাটতে পারে এবং ভিডিওর আই বাটনে কীভাবে আপনি স্বল্প মূল্যে অনলাইনে টিকিট কাটবেন খাবার সিলেক্ট করবেন সিট সিলেক্ট করবেন সম্পূর্ণ বিস্তারিত আমার এই ভিডিওগুলোতে দেওয়া আছে প্যান্ডামিক যুগে কেন আপনি কাউন্টারে ভিড় জমাবেন কাউন্টারে ভিড় না জমিয়ে অনলাইনে আপনার চাহিদা মতো সিট এবং টিকিট আপনি অনলাইন থেকে কেটে নিতে পারেন ওকে বিউ আর সি ইউ অ্যাগেন